যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত জাহান চৌধুরী। এই প্রথম কোনো মুসলিম নারী মার্কিন ফেডারেল বিচারক পদে নিয়োগ পেলেন। তার দেশের বাড়ি বাংলাদেশের ফেনী জেলায়। বৃহস্পতিবার মার্কিন সিনেটে নুসরাতের নিয়োগের পক্ষে ভোট দেয়। সিনেটে 50 ভোটের মধ্যে তার নিয়োগের পক্ষে পড়ে 49 ভোট। তিনি যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট আদালতে নিউ ইয়র্ক ইস্টার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। 46 বছর বয়সী নুসরাত চৌধুরী দীর্ঘকাল যুক্তরাষ্ট্রের একটি নাগরিক অধিকার রক্ষা সংক্রান্ত আইনজীবী সংগঠন ACLU এর হয়ে কাজ করেছেন। তিনি কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং ইয়েল ল স্কুল থেকে আইন বিষয়ে ডিগ্রি নেন। তিনি নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট কর্তৃক মুসলিম সম্প্রদায়ের উপর নজরদারির বিরুদ্ধে দায়ের করা মামলায় লড়ে আলোচিত হন। এছাড়া বহু নাগরিক অধিকারের মামলায় জড়িত ছিলেন নুসরাত।